মরিয়ম ইসলাম জিনিয়া জিনিয়া ইউটিউব চ্যানেল ও জিনিয়া পেজ থেকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আজকে আমার বান্ধবী রত্না আসছে ওর পরিবার নিয়ে, তো ওর সাথে কাটানো মুহূর্ত গুলো কিছুটা শেয়ার করবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন এবং ব্লগটা এনজয় করুন। চলে আসছে আমার বান্ধবী, এতক্ষণ অপেক্ষা করেছি ওদের জন্য। ও সাইফান, আসছো? আসো আসো। থ্যাংক ইউ, তুমি আমার জন্য পান নিয়ে আসছো। তুমি ভিতরে যাও, পান খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আমি ভিডিও করতেছি। এরপর কখন কি করব, সময়ের ব্যাপার ছিল। ফ্রিজ থেকে নামানো, ভেজানো, না রুটির সাথে তো মাংস, মাছ চলে না। অনেকক্ষণ বসেছিলাম না আমরা, তো রানের গাড়ি একটাও পাইনি, সবগুলো মিস করছি। সব জায়গা থেকে অটো। সাইফান খাওয়া দাওয়া শেষ করে আম্মুর সাথে দুষ্টুমি করছে। একা একা কি করবে, ওর সমবয়সী কেউ নাই। আমি ঘুরে ঘুরে শুধু সাইফানের ভিডিও নিচ্ছি। একটা লক্ষ্মী ছেলে টিভি দেখছে চুপচাপ, খুবই শান্ত ছেলে। আর সাইফানের মা ওই সেই মোবাইল টেপা। হাঁটার কথা বলো, এসব করা সবকিছু কিছু। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভাইয়া আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে আর ফোন নিয়ে ব্যস্ত। সাইফান ওর নানুর সাথে কথা বলছে, ওর মা রেডি হচ্ছে, সাজুগুজু করছে। আমরা ছাদের দিকে যাচ্ছি, বিকেলটায় ছাদে উঠবো। সাইফান দোলনায় আগেই উঠে দোল খাচ্ছে, আর এদিকে দুই ভাইয়ের সিক্রেট ধরা পড়েছে আমার ক্যামেরায়। আমার বাসার ছাদটা রত্নার খুব পছন্দ। এই ছাদে আমরা সবসময় সময় কাটাই, এর আগের বারেরও অনেক স্মৃতি আছে রত্নার আর আমার। আমাদের এখন ফটো সেশন শুরু হয়ে গেছে, আমাদের ছবি তুলে দিচ্ছে ভাইয়ারাম। ভাইয়ারাই বললাম, এই দোল নাই, আমরা সবসময় দোল খাই রত্না যখনই আসে।
ছবি তুলি। ভাই আগের বার যখন আসছে তখনও আমি আর রত্না এখানে দোল খাচ্ছিলাম, একটু একটু ভিডিও নিয়েছিলাম। তখন আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করিনি, তো আমার নতুন চ্যানেল, আপনারা সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি গান মনে করতে পারতেছি না, তো কি গান গাবো, কি গান গাবো, এটা এখান দিয়ে তো ভালো আস দুজনে বসে বসে দোল খাচ্ছে আর বাচ্চাটা নিচে বসে আছে, আহা হা, আর তারা কত মৌজ মাস্তি করতেছে, বাহ বাহ বাহ। আমিও সুন্দর করে ভিডিও নিয়ে নিয়েছি, যেন দুলা ভাই রত্না সাইফান তিনজনই দেখে, আহারে বাচ্চাটা, ও হো হো। লোকে তব করে কি সুখের ধরে মনো অবস্থা তো ভালো না, দেখতে যাচ্ছি কি করে, কিন্তু আমি দেখো না মজাটা যাওয়ার প্রস্তুতি চলছে, সব গোছ গাছ করে নিচ্ছে, ভালো লাগছে না। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে যাবে, ভালো লাগছে না, তবুও ভিডিও নিচ্ছি, এগুলাই স্মৃতি হয়ে থাকবে। এই যে ভাইয়া কিন্তু সেই আয়ারল্যান্ড থেকে আমাদের জন্য এগুলো নিয়ে আসছে, আল্লাহ বাসাই রে হোক, একটু মন খারাপ করবো, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাই পাশে থাকবেন। লাউ শাক আমার ইচ্ছে ছিল, আর তোরা নিয়ে যাবি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।